কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের কানিহাটি এলাকায় অভিযান চালিয়ে 24 লিটার দেশীয় চোলাই মদ 60 লিটার ওজের সহ 2 জন আটক। বিডিস্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি, সাথে আছি আমি তানজানা রহমান লিজা। মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের কানিহাটি এলাকায় অভিযান চালিয়ে 24 লিটার দেশীয় চোলাই মদ 60 লিটার ওজার সহ 2 জনকে আটক করেছে শমশেরনগর পুলিশ ফাঁড়ি। আটককৃত মন্টু গোয়ালা 50, শমশেরনগর চা বাগানের কানিহাটি চা বাগানের মৃত পলায়া গোয়ালার ছেলে উমেশ 32, কানিহাটি অফিস টিলা মৃত ওবিয়া মির্জার ছেলে। মঙ্গলবার বিকাল 5টায় শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোশাররফ হোসেনের নির্দেশে উপপরিদর্শক আব্দুর রহমান গাজীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুর রহমান গাজী জানান, আমি এসআই আব্দুর রহমান গাজী, সঙ্গীয় অফিসার পোস্ট সহ মাদক উদ্ধার ডিউটি পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কানিহাটি চা বাগান অফিস টিলা সাক্ষীনস্থ আসামি বীরেন্দ্রের বাড়িতে অভিযান পরিচালনা করিয়া 2 জনকে অ্যারেস্ট করি। সেখানে 24 লিটার চোলাই মদ এবং 60 লিটার ওয়াশ উদ্ধার করি। ওখানে জব্দ তালিকা তৈরি করি, এখন মামলা প্রক্রিয়া দিই।